সন্ধ্যা আপনাদের সাথেই আছি তাসনুভা মোহনা। প্রিয় দর্শক শ্রোতা, মহান ভাষা আন্দোলনের সকল ভাষা শহীদ ও ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি শুভ সন্ধ্যার আজকের আয়োজন। আজ শুভ সন্ধ্যায় থাকছে চলতে থাকা প্রদর্শনী, এনটিভি হাইলাইটস এবং কথা সাহিত্যিক ও সাংবাদিক মশিউল আলমের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনী ও অমর একুশে গ্রন্থমেলার সময়সূচি। ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী দিলারা বেগম জলির একক চিত্রকলা প্রদর্শনী প্যারাবলস অব দ্য ওম্ব। প্রতিদিন দুপুর 2টা থেকে রাত 8টা এই সময়ে প্রদর্শনী চলবে 28 মার্চ পর্যন্ত। লালমাটিয়ার দ্বীপ গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে চিত্রকলা প্রদর্শনী ইন আউট অফ দ্য স্টোনস অফ আওয়ার মাইন্ড। প্রতিদিন বিকাল 3টা থেকে রাত 9টা এই সময়ে প্রদর্শনী চলবে 29 ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির আয়োজনে বাংলা একাডেমি চত্বর ও সোহরাওয়ার্দী উদ্যানে উদযাপিত হচ্ছে বাঙালির প্রাণের মেলা অমর একুশে গ্রন্থমেলা 2020। অমর একুশে গ্রন্থমেলা প্রতিদিন বিকাল 3টা থেকে রাত 9টা পর্যন্ত এবং ছুটির দিনে বেলা 11টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকছে। অমর একুশে গ্রন্থমেলা চলবে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে। লেখক, পাঠক ও প্রকাশকের এই মিলন মেলায় আপনিও অংশগ্রহণ করুন। দেখছিলেন চলতে থাকা প্রদর্শনী ও অমর একুশে গ্রন্থমেলার সময়সূচি। এবার এটিভি হাইলাইটস। জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির অনুষ্ঠান মালার রাতের আয়োজনে। সন্ধ্যা 6টা 45 মিনিটে থাকছে কাজী মোহাম্মদ মোস্তফার প্রযোজনায় অনুষ্ঠান এক্সপার্ট টুডেস কিচেন। রাত 8টা 20 মিনিটে দেখবেন এজাজ মুন্নার রচনা ও পরিচালনায় ধারাবাহিক নাটক শহর আলী। তো বাবর সাহেব না একটু ক্রিটিক্যাল। আচ্ছা ঠিক আছে, ওই বাবর বলতে গিয়ে গাবর বলে ফেলেছে, সেই জন্য এটা নয় ছোট একটা ভুল হয়ে গেছে। এটা নিয়ে উনি এত বাড়াবাড়ি করার কিছু নেই। খাদেমুল, তোমার সমস্যা কি আমি বুঝতে পারি না? তুমি এইভাবে কথা বললে তো ন্যান্সি কিচ্ছু শিখতে পারবে না, বারবার এই একই ভুল করতেই থাকবে। মাত্র 1 মাস হলো আমরা বিয়ে করেছি, এর মধ্যে উনি বলে দিচ্ছে যে আমাদের বাসা ছেড়ে চলে যেতে হবে। আসলে আমার যেটা মনে হয় যে সামাদ ভাই তোমার আমার এই বিয়ে মানিয়ে নিতে পারেনি। হে, মানলো কি না মানলো তাতে আমার কি আসে যায়? হে কি মোর রক্তের সম্পর্কের কেউ? রাত 9টা 25 মিনিটে থাকছে জাহাঙ্গীর চৌধুরী ও কাজী মোহাম্মদ মোস্তফার পরিচালনায় রিয়ালিটি শো হাসো সিজন 5। হ্যালো ডাক্তার সাহেব। জি বলুন। এই যে আপনি আমারে বলছিলেন যে ওজন কমানোর জন্য প্রত্যেকদিন 5 কিলোমিটার করে দৌড়াইতে। হ্যাঁ বলেছিলাম তো। কিন্তু ডাক্তার সাহেব, আপনার কথা মতো আমি প্রত্যেকদিন 5 কিলোমিটার করে দৌড়াইতে দৌড়াইতে আমি বাড়ি থেকে এখন 1825 কিলোমিটার দূরে চলে আসছি। আমাদের মেন্টর তারেক ভাই, হ্যাঁ, তার বউ নিয়ে বাসে উঠতেছিল। আচ্ছা, এমন সময় তারেক ভাই পড়ে গেছে। তারেক ভাই বউ কইতেছে, তুমি কোনো কিছুর উপরে ঠিকমতো উঠতে পারো না। তখন তারেক ভাই রাই গেছে, বাস উইটা কইতেছে, দেখছো আমি উঠতে পারি। তখন তারেক ভাই বউ কইতেছে, তুমি কোনো কথার মানে ঠিকমতো বুঝো না। রাত 11টা 30 মিনিটে থাকছে একক নাটক উত্তরাধিকার। এই ছিল এনটিভি অনুষ্ঠান মালার হাইলাইটস। এরপর আসছি আলাপচারিতায়। দর্শক, আমাদের আজকের অতিথি কথা সাহিত্যিক ও সাংবাদিক মশিউল আলম। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? ভালো আছি আমি। আপনার একটি বই আমার কাছে আছে, গল্পের বই। বইটির নাম হচ্ছে দুধ, যেটা এবার বই মেলায় বেরিয়েছে। সেই বইটি সম্পর্কে আগে শুনে নিই। এটা এবার প্রকাশিত আমার গল্পের বই, এই নাম গল্প যেটা দুধ। এই বইটা বেরোনোর উপলক্ষ হচ্ছে এই গল্পটা পুরস্কার পেয়েছে একটা হিমাল সাউথ এশিয়ান শর্ট স্টোরি কম্পিটিশন 2019। এটা হচ্ছে শ্রীলঙ্কা ভিত্তিক একটা ম্যাগাজিন, তারা এই ছোট গল্প প্রতিযোগিতার আয়োজন করেছে, ওইখানে এটা পুরস্কার পেয়েছে, পুরস্কৃত হয়েছে, ওই উপলক্ষে বইটা বেরিয়েছে। জি, সেই দুধ গল্পটি রয়েছে। তার আগে আমি দর্শকদের আগে দেখিয়ে দিই একটুখানি, তারপর বইটা নিয়ে বিস্তারিত বলছি। আরও বেশ কয়েকটি গল্প আছে এতে,
এখানে মোট 7টি গল্প আছে। আপনার লেখার ধরনের জন্যই আসলে পাঠক যারা আছেন তারা খুঁজে খুঁজে আপনার বইটি কিনে নেন এবং বইটি পড়েন, বইটি সম্পর্কে তাদের ভালো লাগা ব্যক্ত করে থাকেন। কিন্তু আপনার বইয়ের বেশিরভাগ দিকটাই হচ্ছে আপনার গ্রাম কেন্দ্রিক লেখা আমি যতদূর জানি। দুধ গল্পটা গ্রামীণ পটভূমিতে লেখা, এবং আমরা যখন আমার প্রকাশক যখন এই ঘটনা পুরস্কার পাওয়ার ঘটনাটা ঘটল, তখন আমার প্রকাশক বললেন যে এই আমরা একটা বই করি, বইটা কেমন হতে পারে আপনি ভাবেন। আমি তখন এই গ্রামের পটভূমিতে লেখা গল্পগুলো এক জায়গায় করলাম, কারণ আমার একটা পরিকল্পনা অনেক আগে থেকেই ছিল যে আমি প্রায় গত 30 বছরে আমি প্রায় 70টার মতো গল্প লিখেছি, তার মধ্যে অন্তত 15টা গল্প গ্রামের পটভূমিতে লেখা, একেবারে গ্রাম, যে গ্রাম আমি আমার ছেলেবেলায় দেখেছি, 1970-80 দশকের গ্রাম, উত্তরবঙ্গের গ্রাম। সেই গ্রাম আজকে আর নেই, হারিয়ে গেছে একদম, মানুষও বদলে গেছে, তারপরে ঋতুর পরিবর্তন হয়েছে। তো ওই দেখা গ্রামের পটভূমিতে আমার এরকম 10-12টা গল্প আছে, সেখান থেকে আমি 7টা গল্প বাছাই করে এই বইটা, এই উপলক্ষটা আমার জন্য আনন্দদায়ক যে আমি যে কথা আগে থেকেই ভাবছিলাম সেটা এই উপলক্ষে করা গেল। আমি পরিকল্পনা করেছিলাম যে ওইরকম গ্রামের পটভূমিতে গল্পগুলো নিয়ে একটা বই সংকলন করব যেটার নাম হবে রাখালিয়া। আচ্ছা, এটা আমি আমার ভূমিকায় লিখেছি যে এটাই আমার, এই গল্পগুলো নিয়ে যে বইটা, এটা আমার একান্ত রাখালিয়া। 70 দশকের প্রথম দিকে 80 দশক যখন এই যে হাইব্রিড ধানের এত প্রচলন হয়নি, গভীর নলকূপ আসেনি, যখন হাইব্রিড ধান এলো তখন সেই আগেকার ধানের যে গাছ সেই ধান কমতে শুরু করলো, তারপরে যখন গভীর নলকূপ বসলো তখন এই যে ফসল ফলানোর যে ঋতুভিত্তিক এটা চেঞ্জ হয়ে গেল, তখন সারা বছর মাঠে ফসল থাকে এখন, আগে মাঠে সারা বছর ফসল থাকতো না। ধান কাটার পরে একটা দীর্ঘ সময় মাঠ বিস্তীর্ণ ফাঁকা মাঠ পাওয়া যেত, ওটাকে ওই অঞ্চলের মানুষ বলে নিধুয়া পাথার। ওই নিধুয়া পাথার এখন আর খুঁজে পাবেন না, কিন্তু আমার গল্পে নিধুয়া পাথার আছে, এখানে মানুষের জীবনও আছে। আসলে শুধু প্রকৃতি দেখানোর জন্য তো এটা লেখা হয়নি, প্রকৃতি, মানুষ, মানুষের মানুষের সম্পর্ক সব মিলিয়ে এক একটা গল্প তৈরি হয়েছে। তো এটা আসলে তো এই যে আমরা অতীতকে নিয়েই তো লিখি, অতীত ধরে ধরে রাখা এক একটা গল্পে। এটা তো গেল গ্রামকে কেন্দ্র করে লেখালেখি নিয়ে আমরা কথা বলছি। আপনি ইউরোপেও কাটিয়েছেন বেশ কয়েকটা বছর এবং তারপরে বেশিরভাগ সময় সাংবাদিকতা করেই কাটিয়েছেন এই রাজধানী ঢাকায়। তো ইউরোপ প্রসঙ্গে যদি আসি, সেখানে আরেকটা বইয়ের কথা আমাকে বলতেই হয়, সেটা হচ্ছে ফিওদর দস্তয়েভস্কির হোয়াইট নাইট, যেটা অনুবাদ সাদা রাত আপনি করেছেন। অনুবাদের সংখ্যাটা আপনার অনেক কম, কিন্তু যেটা করেছেন সেটা মানুষের কাছে, মানুষের হৃদয়ে গিয়ে আঘাত লেগেছে। সাদা রাত সম্পর্কে একটু শুনি। সাদা রাত আর ফিওদর দস্তয়েভস্কির খুবই ছোট্ট একটা বই, মানে দস্তয়েভস্কির অন্যান্য উপন্যাসের তুলনায় এটা কোনো বই, এটা কোনো উপন্যাস না, এটাকে স্টোরি আর কি, এটা 100 পৃষ্ঠার মতো হবে বোধ হয়। এটা আমি অনুবাদ করেছিলাম আমি যখন মস্কো থেকে চলে আসি তার পরপরই, কারণ আমার যে 6 বছরের রুশ ভাষা শেখা, ওখানে আমি চেয়েছি যে এই ভাষা যেন না ভুলে যাই, এবং দস্তয়েভস্কি আমার খুব প্রিয় লেখক এবং ওই গল্পটা বিশেষভাবে প্রিয়, কারণ দস্তয়েভস্কি এরকম গল্প আর কখনো লেখেননি। এটা একটা খুব নিটোল প্রেমের রোমান্টিক গল্প, দস্তয়েভস্কি রোমান্টিক মানে গল্পের বা রোমান্টিক প্রেমের লেখক নন, উনি খুব জটিল মনস্তাত্ত্বিক লেখক, উনি প্রায় থ্রিলার রাইটারদের মতো ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট লিখেছেন এবং অনেক অপরাধের মর্বিডিটির অনেক ইয়ে আছে, উনি ওই ধরনের অন্য ধরনের লেখক। এটা কি সরাসরি রুশ ভাষা থেকে অনুবাদিত হয়েছে নাকি? হ্যাঁ, ওই রুশ থেকে অনুদিত, ওই বইতে লেখা আছে এটা মূল রুশ থেকে অনুদিত। আচ্ছা, এবং আমি দস্তয়েভস্কির আরও একটা উপন্যাস অনুবাদ করছি, এটা এখন রিয়েলি উপন্যাস, এটার নাম হচ্ছে নোটস ফ্রম আন্ডারগ্রাউন্ড, এটা মূল রুশ থেকে আমি অনুবাদ করছি, এটা খুব শিগগিরই বই আকারে বেরোবে। আমার কিন্তু গল্পের বইয়ের চেয়ে উপন্যাসের সংখ্যা দ্বিগুণ, এবং আমি বিদেশ বসবাসের ফলে যে শুধু অনুবাদ করেছি তা না, আমার প্রথম উপন্যাস তনুশ্রীর সঙ্গে দ্বিতীয় রাত, এটা হচ্ছে মস্কোর পটভূমিতে লেখা, 2000 সালে প্রকাশিত বই। আপনি নিজে একজন লেখক এবং যেহেতু 80 দশক থেকে লেখালেখির সাথে জড়িত আছেন, তাই বইমেলাকে কেন্দ্র করে নিশ্চয়ই লেখকদের যে একটা মিলন মেলা হয় সেখানে একটা বড় আড্ডা প্রত্যেক বছরই হয়ে থাকে। এবারের বইমেলায়
আপনার অবজারভেশন কি সব কিছু মিলিয়ে? মানে এটা এটা আমরা কয়েকজন বন্ধু বান্ধব আমরা পরিচিত যারা আমরা বলি যে আমাদের তো এই ঢাকায় চলাফেরা এত কষ্ট, ট্রাফিক জ্যাম, কোথাও থেকে কোথাও রওনা দিলে ঠিক সময় মতো পৌঁছা যাবে কি না, আবার আড্ডা দিয়ে আড্ডা দিতে আমরা কোথাও মিলিত হব, সেইখানে যেতেই যদি দুই ঘন্টা, আসতে দুই ঘন্টা, চার ঘন্টা লেগে যায় বা দেড় ঘন্টা তিন ঘন্টা লাগে, তাহলে আমরা কতক্ষণ আলাপ করব? আধা ঘন্টা এক ঘন্টা পথ অতিক্রম করে এসে আধা ঘন্টা গল্প বলে আবার এক ঘন্টা পথ অতিক্রম করে ফিরে যাওয়া, ওই কারণে আমাদের দেখা সাক্ষাৎ খুব কমে গিয়েছে। তো আমরা ভাবি যে বইমেলায় আমাদের দেখা হবে, বইমেলায় আমরা এই যতক্ষণ আমরা থাকি বইমেলায় আমরা গল্প করি, আড্ডা দিই, এটা আমাদের জন্য খুবই আনন্দদায়ক একটা উপলক্ষ। এবং তারপরে বইমেলা থেকে বেরিয়ে আমরা হাঁটতে হাঁটতে শাহবাগ মোড় পর্যন্ত আসি, ওইখানে হয়তো আরও আড্ডা দিই এরকম আমরা। এবং ছোট ছোট গ্রুপে লেখকদের জন্য, লেখক কবিদের জন্য দেখা হওয়ার একটা খুব বড় সুযোগ এনে দেয় বইমেলা। এবং এক বছর ধরে আমরা অপেক্ষায় থাকি, আমি অন্তত আমার বন্ধুরা অপেক্ষায় থাকেন যে ওইখানে দেখা হবে, যার সঙ্গে হয়তো গত তিন মাস দেখা হয়নি, ছ মাস দেখা হয়নি, কারোর সঙ্গে এক বছর দেখা হয়নি। তো এটা এটা আমাদের জন্য খুবই আনন্দদায়ক। এবং সবাই আসলে যার যার মতো নিজের লেখালেখি এবং নিজের ব্যক্তিগত কাজ, প্রফেশনাল কাজ নিয়ে ব্যস্ত থাকে সারাটা বছর। হ্যাঁ, সেটা তো হয়, সেটা সব পৃথিবীর সব দেশে সব সমাজেই সবারই পেশাগত জীবন আছে, সবার সাংসারিক পারিবারিক জীবন আছে, কিন্তু তারপরেও তো কিন্তু আমাদের মোবিলিটি, আমাদের এই যে চলাচল এত সময় সাপেক্ষ ব্যাপারে পরিণত হয়েছে, ভোগান্তি পূর্ণ হয়েছে যে এখন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দেখবেন এই যে পথের ঝামেলা, পথের ঝুঁকির জন্য এটা করে উঠতে পারে না, সামাজিকতাও কমে যাচ্ছে এখন ঢাকা শহরের। আমরা বলি যে লেখক এবং পাঠকের মিলন মেলা, পাঠকের এই যে সংযোজনটা আপনাদের সাথে সেটা আসলে কোথায়? সেটা আসলে নেই আসলে। আমি যেমন ধরেন আমি আমার নিজের কথা বলতে পারি যে আমার বই কী ধরনের পাঠক পড়েন এটা আমি মোটামুটি আন্দাজ করি, কিন্তু পাঠক পাঠকের যে প্রতিক্রিয়া, পাঠক পড়ে একটা বই পড়ে কেমন লাগলো, তার ভালো লাগলো, খারাপ লাগলো, বা মানে তার কিছু সমালোচনা থাকে, এগুলি আমরা জানতে পারি না আসলে। তারপরে আমি জানি না, এখন তো সুযোগ আছে, এখন ফেসবুক আছে, তারপরে ইমেলে যোগাযোগ করা যায়, তারপরে আগে তো চিঠি লিখে মানিক বন্দ্যোপাধ্যায়রা চিঠি পেতেন, রবীন্দ্রনাথ অনেক চিঠি পেতেন, কিন্তু এখন পাঠকরা চিঠি, পাঠকরা ইমেল করতে পারেন লেখককে, কিন্তু এই চলটা বোধহয় উঠে গেছে, এটা নাই, লেখক পাঠকের সংযোগ নাই। এবং ফেসবুক হওয়ার সুবাদে বোধহয় অনেক অনেকেই অনেক লেখা পোস্ট করে থাকেন এবং সেই কারণে হয়তো প্রতিক্রিয়াটা সরাসরি সামনাসামনি একদম মানে তড়িৎ গতিতে জানানোর সুযোগ থাকে। আমার কেন জানি মনে হয় আমাদের দেশের পাঠক সমাজ খুব বেশি মানে বেশি মানে কি রেসপন্সিভ নয়, মানে বোঝা যায় না যে বোঝা যায় না মানে রেসপন্স করে না বলেই বোঝা যায় না, প্রকাশটা করে না। এবং বই বিক্রি থেকেই তারা ধারণা করে নেয় নিশ্চয়ই ভালো লাগছে, সেই কারণে এত বই বিক্রি হচ্ছে, তার বাইরে আর কিছু জানা যায় না। যত বড় লেখক তার সমালোচনা আলোচনাটাও তত বেশি হয়। আলোচনা মানে প্রশংসা বেশি হয়, এবং প্রশংসা বেশি হয় মানে তার বই বিক্রিটাই হচ্ছে তার প্রশংসা। এবং হুমায়ুন আহমেদ বা আরো যারা জনপ্রিয় লেখক আছেন তাদের প্রশংসাই তো হ্যাঁ হয়, তাতে করে বোঝা যায় যে পাঠকের হাতে হাতে বইটা পৌঁছে যাচ্ছে এবং পাঠক বইটি পড়ছে। বই পৌঁছানোর কোনো সমস্যা কিন্তু নেই। অনেকদিন ধরেই বইমেলায় যাচ্ছেন, এখন বইমেলা শেষের দিকে কি মনে হলো এবারের বই বিক্রিটা আসলে কিরকম, গতবারের তুলনায় ভালো নাকি খারাপ? আমাকে কিছু কিছু সাংবাদিক বন্ধু এবং কিছু প্রকাশক বলেছেন যে বই বিক্রির হারটা, অবস্থাটা গত বছরে গত বইমেলার চেয়ে খারাপ, ভালো মানে অতটা না, আগের বারের মতো বই বিক্রি হয়নি, বই বিক্রি কমেছে। এবং বিশেষ উদ্বেগ প্রকাশ করেছেন দু একজন, তারা বলছেন যে এই শিশু সাহিত্য, শিশুদের বই, বাচ্চাদের বই বিক্রি কমে গিয়েছে। মানে এটা একটা লক্ষণ হতে পারে যে শিশুরা হয়তো আরও বেশি করে বই বিমুখ হয়েছে, এই বিভিন্ন ধরনের টেকনোলজির যন্ত্রপাতির প্রতি আকর্ষণ বেড়েছে তাদের, এটা এটা একটা দুশ্চিন্তার কথা। সেটা নিশ্চয়ই হতাশা ব্যঞ্জক, কিন্তু আমরা নিশ্চয়ই প্রত্যাশা করব, আশায় থাকবো যে আবারও পরবর্তী সময়ে 2021 যখন বইমেলা আসবে নিশ্চয়ই এই অবস্থার উন্নতি হবে। তরুণদের লেখাকে কীভাবে অ্যাপ্রিসিয়েট করেন আর কী মনে করেন, তরুণরা আসলে কেমন লিখছে এখন? তরুণদের লেখা আসলে ওইভাবে তো পড়া হয় না, মানে মানে ওই এইটা এই মন্তব্য করতে হলে আমাদের সিস্টেম্যাটিক্যালি পড়তে হবে, ছাড়া ছাড়াভাবে পত্র পত্রিকায় বেরিয়েছে একটা একটা গল্প, কখনো কখনো দু একজন তরুণের একটা গল্প ভালো লেগে যায়, একটা কবিতা ভালো লেগে যায়, কিন্তু
ওভারঅল একটা মন্তব্য করা কঠিন। তবে আমার মনে হয় যে কবিতা, কবিতার ক্ষেত্রে হয়তো চেঞ্জ, একটা পরিবর্তন, নতুন ধরনের কবিতা কিছু কিছু লক্ষ্য করা যায়, কিন্তু কথা সাহিত্যের, গল্পের, উপন্যাসের ক্ষেত্রে তেমন পরিবর্তন ওইরকম খুব ভালো আশান্বিত হওয়ার মতো কিছু হচ্ছে এরকম আমি দেখতে পাই না। সেক্ষেত্রে আমরা আসলে মানদণ্ডটা কিভাবে বিচার করব, যে এই মানদণ্ড বিচার না, ব্যক্তিগত পছন্দ অপছন্দ, ব্যক্তিগত ভালো, ব্যক্তিগত পাঠের অভিজ্ঞতা এবং তার প্রত্যেক পাঠকের বা লেখকের, আমাকে যদি আপনি লেখক হিসেবে জিজ্ঞেস করেন, আমার তো কিছু মানদণ্ড আমার মনের ভিতরে আছে। আমি এটাকে ভালো বলি, এটাকে খারাপ বলি, বা এটাকে মানসম্পন্ন বলি, এটাকে মানসম্পন্ন বলি না, আমার ওই বিচারে, আমার পাঠের অভিজ্ঞতা, আমার যে ওরিয়েন্টেশন, সেই ওরিয়েন্টেশন থেকে আমি বলছি যে আমার কাছে মনে হচ্ছে যে আমাদের কথা সাহিত্য কবিতার মতো অতটা সৃজনশীল নেই। আচ্ছা, মানে যতটুকু হওয়া উচিত ততটুকু এখনো পর্যন্ত উচিত অনুচিতের কথা না, মানে সাহিত্য তো একটা চলমান ব্যাপার, এটা এক জায়গায় থেমে থাকে না, একরকম থাকে না, এটা সময় যায়, এটা পরিবর্তন ঘটে এবং এটা নানা রকম বৈচিত্র্য যোগ হয় এর সঙ্গে। এবং আর্ট কথাটা হচ্ছে, মানে আর্ট বা শিল্প যে এটা তো নতুন জিনিস, ইউনিক জিনিস, যা কিছু নতুন, যা কিছু ইউনিক, তা ওইটা আমি নতুন নতুন একটা কিছু এলে কথা সাহিত্যে, একটা নতুন গল্পের বই বা নতুন এমন একটা উপন্যাস বা কোনো একজন তরুণ বা তরুণী লিখলেন, যেটা পড়ে আমরা বলবো, চমকে উঠে, চমৎকৃত হয়ে বলবো, বাহ নতুন একটা আপনার ব্যক্তিগত ভাবে একজন লেখকের অবজারভেশন। বইমেলা নিয়ে অনেক আড্ডা দিলাম, অনেক কথা হলো, কিন্তু যেহেতু শেষের দিকে চলে এসেছে, আপনার যে প্রফেশন যেটা খুব বেশি ইম্পর্টেন্ট সেটা নিয়েও আমাদের একটু জানা বেশি জরুরি। প্রথম আলোতে আপনি সম্পাদকীয় পাতায় লিখছেন, আপনি আছেন সাংবাদিক হিসেবে অনেক বছর ধরে কাজ করে যাচ্ছেন, তো এই কাজের পাশাপাশি নিজের ব্যক্তিগত লেখার যে জায়গাটা সেটাতে কীভাবে সময় দেন বা কীভাবে ম্যানেজ করেন সব কিছু? মানে পেশার কাজ সমস্ত শেষ করার পরে আমার যদি, মানে আমার যদি শারীরিক সামর্থ্যে কুলাই, মনের অবস্থা ঠিক থাকে, তারপরে আমি হয়তো অনেক গভীর রাতে লিখতে বসি, অথবা খুব ভোরে উঠে লিখতে বসি, বা লিখতে বসি অথবা পড়ি। এই যে পড়ার জন্য যে সময়টুকু আমি বের করি, ওই লেখার জন্য ওই সময়টুকুই আমার বের করা হয়। আচ্ছা, এটা করতে হয় মনের মধ্যে যখন প্রবল একটা ইচ্ছা আসে যে আমি এই গল্পটা লিখতে চাই, বলতে চাই, তখন এটা বের করে ফেলা সম্ভব। আর যখন ওইরকম তাড়না থাকে না, তখন হয় না, তখন হয়তো এটা সেটা পড়া হয়। আসলে আমরা তো ওই অর্থে অনেক লিখি না, আমি অনেক লিখিনি, অনেক আমার এত বছরের লেখায় লেখার পরিমাণ খুব বেশি নয়, খুব বেছে বেছে অল্প কিছু লিখেছেন, বেছে বেছে না, আসলে বেছে বেছেও না, যেটুকু পারা যায় সেটুকুই করেছি, আসলে বেছে বেছেও না, মনে হয়েছে যে এই গল্পটা বলা দরকার, বলতে ইচ্ছে করছে, তখন লিখেছি। কিন্তু বানিয়ে এখন একটা আমাকে গল্প লিখতেই হবে, বা কেউ একটা গল্প চাইলেন, আমি বললাম ঠিক আছে দেবো, তারপরে বসে আমি হাঁচড়ে পাঁচড়ে কিছু একটা করে, এটা এটা আমি করিনি, এটা আমার করা, প্রকাশকের অনুরোধে কখনো কোনো না, এটা পারা যায় না, এটা এটা আসলে তো কোনো মানে আর্টিজানশিপ না, যে এই যে হস্তশিল্পের মতো কোনো ব্যাপার না যে বসে আমি একটা বানিয়ে দিলাম, আসলে আইডিয়া আসতে হয়, ভাবতে হয়, এটা ইচ্ছে করতে হয় মনের ভেতর থেকে, একটু পরিচর্যাও জরুরি সেই সাথে। প্রথম কথা হচ্ছে ইচ্ছা যে আমার এই গল্পটা বলতে ইচ্ছা করছে এবং মনে হচ্ছে যে এই গল্পটা বললে সুন্দর হবে, অন্যদের ভালো লাগবে, অন্যদের সঙ্গে কমিউনিকেট করবে, তখন এই লেখাটা হয়। আপনার তৃতীয় উপন্যাস নাবিলা চরিত, যেটি এনটিভিতে ধারাবাহিক হিসেবে প্রচারিত হয়েছে, সেটি সম্পর্কে একটু জানতে চাই। এটা বোধহয় তৃতীয় প্রকাশিত উপন্যাস এবং এটা মোটামুটি জনপ্রিয় হয়েছিল, মানে কিছু লোক পড়েছিল আমার। তারপরে এটা আকরাম খান, নাট্য নির্মাতা, আমাকে বললেন যে একটা ধারাবাহিক নাটক লিখতে। আমি তার আগে তার সঙ্গে আরও দু তিনটা নাটক বোধহয় লিখেছিলাম, তখন উনি চুজ করলেন বা আমাকে বললেন, প্রথমে বোধহয় আমাকে বললেন আপনি গল্প খুঁজুন। আমি তখন ভাবলাম যে এইটা একটা হতে পারে কিনা, তারপরে আমি তাকে পড়তে দিলাম, সে বলল যে হ্যাঁ এটা করা যায়, তখন একটা ধারাবাহিক নাটক লেখা হলো এবং এই নাটক ভীষণ জনপ্রিয় হলো। এই নাটক জনপ্রিয় হওয়ার পরে সম্ভবত বইটাও, বইয়ের বিক্রিটাও বেড়েছিল।
এবং এটা এটা বারবার অনেকবার প্রচারিত হয়েছে এবং দেশে বিদেশে অনেকে আমাকে এই নাটকের কথা বলেছেন, নাবিলা চুরিদের কথা। বাহ, তাহলে সেই ক্ষেত্রে আমরা লেখক মশিউল আলমের ক্ষেত্রে আরও একটা বিশেষ সংযোগ করে দিতেই পারি যে নাট্যকার মশিউল আলম। আমি কিন্তু অনেকগুলি নাটক লিখেছি। আচ্ছা, আমরা যদিও আজকে আমার উপন্যাসের চেয়ে টেলিভিশন নাটকের সংখ্যা বেশি। জি জি, বইমেলাকে কেন্দ্র করে যদিও আপনার লেখালেখি নয়, তবুও বইমেলা আসলেই সেটার জন্য তো এক ধরনের আমাদের প্রকাশনা আসলে বইমেলা কেন্দ্রিক হয়ে উঠেছে। তো আগামী বইমেলা নিয়ে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা? আমার আসলে আমাদের ওই রকমই প্ল্যান থাকে যে আমার এই কাজটা আমি আমাকে অবশ্যই শেষ করতে হবে এমন সময়ে যাতে আগামী বইমেলাটা ধরতে পারে, আগামী বইমেলা এটা প্রকাশ করতে পারে। আমার যেটাই হোক, যেই কাজই আমি করি, সম্ভবত একটা আমার উপন্যাস এটা শেষ করতে পারলে আগামী বইমেলায় প্রকাশিত হবে। বাহ, আমাদের প্রত্যাশা থাকলো সেই উপন্যাস অবশ্যই আমরা আগামী বইমেলায় পাবো এবং নিশ্চয়ই পাঠকের অনেক অনেক বেশি রেসপন্স পাবো। অনেক ভালো থাকবেন, আমি জানি আপনি অনেক বেশি ব্যস্ত, তার মধ্যে থেকে আজকে আমাদেরকে শুভ সন্ধ্যার আড্ডায় সময় দিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আলাপে আলাপে আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা: প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, সপ্তম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com এ। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানে শেষ করছি শুভ সন্ধ্যা।